আসসালামু আলাইকুম। আমরা আজকে আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল জিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। আমরা এখানে একজন রোগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাচ্ছি আপনার নাম। কাজী আশরাফিন। আচ্ছা আচ্ছা, আপনি কোথা থেকে এসেছেন? আমি চট্টগ্রামের হাটহাজারি থেকে আসছি। চট্টগ্রামের হাটহাজারি থেকে। আচ্ছা, এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি ধরনের সমস্যা নিয়ে প্রথমে এসেছিলেন? আমি আর্থ্রাইটিস নিয়ে আসছি, রিউমাটয়েড আর্থ্রাইটিসের সমস্যা নিয়ে। আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবত ভুগছিলেন? আমি 3 বছর ধরে ভুগছি। গত 3 বছর যাবত আপনি এই সমস্যা ভুগছিলেন। এই শুরুটা কিভাবে হয়েছিল? শুরুটা ওই জয়েন্টে ব্যথা, পেন থেকে মূলত। আচ্ছা, ব্যথা থেকে প্যারালাইজড মতো হয়েছিলাম, তো এখানে আসছি। আচ্ছা, এই সমস্যার কারণে আপনি কি কি ধরনের, মানে এই সমস্যাটা আপনি ভুগছিলেন বা আপনার প্রাথমিক জীবনে কি কি ধরনের সমস্যা হচ্ছিল এর কারণে? হাঁটা চলার সমস্যা হচ্ছিল, খাওয়া দাওয়ার সমস্যা হচ্ছিল, কোনো কিছুই নিজে নিজে করতে পারতাম না, অন্যজনের উপর ডিপেন্ড করতে হইতো। মানে প্রাথমিক জীবনে আপনার কোনো কাজই আপনি ঠিকমতো করতে পারছিলেন না, পড়াশোনা থেকে শুরু করে সবকিছু। আচ্ছা, আপনি ডিপিআরসি হসপিটালে কোন ডক্টরের আন্ডারে চিকিৎসাধীন ছিলেন? ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আচ্ছা, এবং কতদিন যাবত এখানে আপনি ভর্তি আছেন? 14 দিন ধরে। 14 দিন যাবত। আচ্ছা, এখন আপনার কি অবস্থা, মানে আপনি এখন কেমন বোধ করছেন? এখন আমি অনেকটাই ভালো। আচ্ছা, মানে গত 3 বছর যাবত আপনি যে সমস্যায় ভুগছিলেন সেই সমস্যাটা মাত্র 14 দিনে আপনি অনেকটুকু সুস্থ হয়ে গেছেন আপনি বলতে চাচ্ছেন। আচ্ছা, এর আগে কি এই কোনো ধরনের চিকিৎসা কোথাও করেছেন কি না? জি, যেটা চিকিৎসা করেছি। আর সেটার ফলাফল কি ছিল? অতটা ভালো ছিল না। মানে হয়তো মেডিসিন খেলে কিছুটা ভালো থাকতেন, পরবর্তীতে সেই ব্যথা আবার ফেরত আসতো, এমনটা হয়েছে। আচ্ছা, আপনারা একটু জানতে চাই যে এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কোথা থেকে পেয়েছিলেন? আমরা ফেসবুকের মাধ্যমে পেয়েছেন। আচ্ছা, এখানে আমরা ওনার পেশেন্টের বড় ভাইকেও আমরা পেয়েছি। আমরা একটু জানতে চাই স্যার আপনার নামটা। নাম হচ্ছে কাজী আজমল হোসেন। আচ্ছা স্যার, আপনার বোন উনি গত 3 বছর যাবত উনি অনেক কষ্টের ভিতর দিয়ে ওনার দিন উনি অতিবাহিত করেছেন, তো এই আগের অবস্থা এবং বর্তমান অবস্থা স্যার দুইটাতে আপনি পার্থক্য কি বলবেন? পার্থক্য, আগে তো যখন ভর্তি করেছি তো নিজেরা তুলে মানে একদম ইয়ে করে আনতে হয়েছে, মানে নিজে চলাচল নিজে কিছু করতে পারতো না। আলহামদুলিল্লাহ এখন অনেকটা ভালো, মানে অন্যের সাহায্য ছাড়া উনি কিছুই করতে পারতো না। আলহামদুলিল্লাহ সব করতে পারে। আচ্ছা, নিজে নিজে চলাফেরা, উঠা বসা বেশ ভালো আগেছে। আচ্ছা, একটু জানতে চাইবো যে আপনারা যখন এই ডিপিআরসি হসপিটালে ভর্তি ছিলেন, এখানকার যারা ডাক্তার, নার্স এবং ম্যানেজমেন্টের যারা ছিলেন, তারা কি যথাযথভাবে আপনাদের টেক কেয়ার করেছে কিনা, বা আপনাকে যে ধরনের ট্রিটমেন্ট দেওয়ার কথা ছিল সেই ট্রিটমেন্টগুলো কি সঠিকভাবে আপনারা পেয়েছেন কিনা? সঠিকভাবে সবকিছুই পেয়েছেন। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের যে পরিবেশ, সেই পরিবেশ সম্পর্কে যদি একটু বলেন আমাদেরকে। পরিবেশ অনেক ভালো। আপনারা তো এর আগে হয়তো অনেক হসপিটালে আপনি গিয়েছেন, সেখানকার পরিবেশ অবশ্যই অনেক ভালো, সেই তুলনায় ডিপিআরসি হসপিটালের পরিবেশ কেমন আপনাদের মনে হয়? ভালোই লাগছে। আচ্ছা আচ্ছা, আরেকটু জানতে চাইবো যে আপনার যে সমস্যাটা নিয়ে আপনি ডিপিআরসি হসপিটালে ভর্তি হয়েছেন, ডক্টর শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। আচ্ছা, এই রকম সমস্যায় কিন্তু বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে হাজারো রোগী আছেন যারা হয়তো বুঝতে পারে না যে তারা কোন ডক্টরের কাছে গেলে তাদের ভালো হবে, বা কোন ডক্টরের শরণাপন্ন হলে তার হয়তো সঠিক চিকিৎসাটা পাবেন। অনেক পেশেন্ট আছে যারা হয়তো দেখা যাচ্ছে যে আপনার ভুল চিকিৎসার সম্মুখীন হন, সেই সব রোগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? তাদের উদ্দেশ্যে বলবো, এই হসপিটালে আমি এসে অনেক বেটার ট্রিটমেন্ট পাইছি, তারাও যেন এখানে এসে একবার ট্রাই করে। আপনি তাদেরকে একবার সাজেস্ট করছেন একবার এসে অন্তত দেখানোর জন্য। আচ্ছা, যদি আপনাকে একটু জিজ্ঞেস করি যে এই ডিপিআরসি হসপিটালে আপনারা যে সেবা পেয়েছেন সেটাকে 10-এর ভিতরে কত দিবেন আপনারা মার্কস? 10-এর ভিতরে 10-ই দিব। আচ্ছা, জেনে অনেক খুশি হলাম। বিডি ট্যুরিজের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকেও ধন্যবাদ। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।